নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রেশন কার্ড থাকলে খুশির খবর আপনারা বিনামূল্যে যে রেশন পাচ্ছিলেন তা আরও বাড়ানো হলো তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ এ ওয়াই এস পি এইচ পি এইচ আর কেসআই ওয়ান নাকি আর টু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে করোনা বিধিনিষেধ উঠে গিয়েছে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড আগের মতোই সচল তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করছে না কেন্দ্রের মোদী সরকার আরও ছয় মাস এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হলো শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিড নাইন্টিন সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে লকডাউনের জেরে বিধ্বস্ত পরিস্থিতিতে দু সালের মার্চে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা করে প্রাথমিকভাবে এপ্রিল থেকে জুন মাসের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল পরে ধাপে ধাপে এই প্রকল্প মেয়াদ বাড়িয়ে আসা হচ্ছে সেই মতো শেষবার দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে মেয়াদ বাড়ানো হয়েছিল এই প্রকল্পের কোভিডের প্রকোপ যেহেতু এখনও অনেকটাই কমেছে সমস্ত রকম বিধিনিষেধ যেহেতু উঠে গিয়েছে তাই এই প্রকল্পের মেয়াদ নাও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছিল যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিল এবছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা জানেনি যে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী তো দেওয়া হয় সেই সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু অতিরিক্ত আপনারা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে যান অর্থাৎ পি এম জি কে ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই যোজনার আন্ডারে কিন্তু যাদের এ এ ওয়াই কার্ড রয়েছে পি এইচ এইচ কার্ড রয়েছে এবং এইচ কার্ড রয়েছে তারা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে যান পাঁচ কেজি করে এক্সট্রা অর্থাৎ দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম এক্সট্রা আপনারা পেয়ে যান তো এটা প্রথমত পাওয়ার কথা ছিল মার্চ মাস অবধি অর্থাৎ দু হাজার মার্চ মাস অবধি কিন্তু আপনাদের আমি আগেই ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের সেই অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয়নি তাই জন্য জানুয়ারিটা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল এবং ফেব্রুয়ারিটা মার্চে দেওয়া হয়েছিল এবং মার্চেরটা এপ্রিল মাসে দেওয়া হবে অর্থাৎ এপ্রিল মাসে তো আপনারা পেয়ে যাবেন কিন্তু তারপরে আর পাওয়ার কথা নয় কিন্তু আপনাদের জন্য খুশির খবর এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও ঘোষণা করে দেওয়া হলো এই যে বিনামূল্যে অতিরিক্ত রেশন সামগ্রী আপনারা পেতেন পাঁচ কেজি করে এক্সট্রা অর্থাৎ দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম তো সেটা কিন্তু এই বছরের সেপ্টেম্বর মাস অব্দি পাবেন অর্থাৎ আপনাদের আবারও আমি ক্লিয়ারভাবে জানাতে চাই যে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী তো দেওয়া হয় প্রত্যেকটা সেটা দেওয়াই হবে সেই সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে যারা অতিরিক্ত দেওয়া হতো অর্থাৎ এ ওয়াই এইচ এবং এস পি এইচ শুধুমাত্র যাদের কার্ড ছিল তারা কিন্তু অতিরিক্ত যেটা পেতেন সেটা কিন্তু মার্চ অব্দি পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এপ্রিল দি পাওয়ার কথা ছিল তো সেটা কিন্তু এবার সেপ্টেম্বর মাস অব্দি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আরও ছয় মাস আপনারা এক্সট্রা পেয়ে যাবেন বিনামূল্যে এই অতিরিক্ত রেশন সামগ্রী যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে